কষ্ট এ বা নরি আর এই রোদত কামগুলা করবা। এই আপাহত এই দীপালি হেন বস্তুগুলা আহিল, আপাহত বড় টেনশনত পড়ছি কি জানে। ধনী ঘরের চলিগুলা আহি কিনে আর আপাহিতক কামত দিব, এই বম মারব কিবা মারব। মই আর পারো না, এতে ঘন্টা চলি নুবুঝে এই মাটির ঘাম কপালত পেলে কিনে ইমান কষ্ট করু। নাই নাই নহব, কিবা এটা করবা লাগিল, কিবা এটা টেকনিক খাটাব লাগিল, এনে নহব না। বাকি সরুয়ে পা কিবা এটা করব লাগিল, করবে তো লাগছিলে। যি কি নহক এইবার আলু বম ফুটাব লাগবো। তাকেতো, বাকি এটা কথা হল কিবা দেইতাক তো জানোই তই। এ লারিয়া দেইতা একদম শিপিরে দেখা না, স্কুলত দিনত 10 টাকা খাবা দিবা লাগে, 9 টাকা ঘুরে দিবা দে দে। তেনকা হলি নহব, আর ধনী ঘর মিনেল ও হি তো বিজাত লবে। আইবোয়ে আইবোয়ে দুটা টেকনিক কথা বলে, এক নাই দেইতা, এক নাই বম বম আর মিনেল, এই তিনটা বস্তু আমি চাবা লাগবো, করবে লাগবো। দেইতা কামুরে হো বল, লেটস গো। আপি জানা লাগছি, দীপে আহি পেছি, দীপে আজি আসিবে, আপি জানা লাগছি। নতুন আছে নাকি, নতুন প্রোডাকশন নাকি? নহয় দেইতা, হেই কি বলি কয় তো, আলু বোম, আলু গুটি ফুটা, আলু গুটি ফুটা। দেউতারে এতে কপালৰ ঘান মাটিত পেলে আলু গুটি ফুটি ফুটি ফুটে ফুটে আছে, হা মাইরে হেনেকে মরি গেল আলু গুটি ফুটে। আরে এটা মই মরি, এটা বছর আমি আলোচনা করি আছো, হেনে কথা নহয় নহয়। এই দেইতা আলু চালু বাদ দি সৰু পা আঙুলি বম, আঙুলি ফুটাম আমি। আৰু আঙুলি ফুটাৰ কথা কৈছ, হয় মোর আজি হাতত আঙুলি কিটা নহলে তহতে আজি খাবা নল্লি হয়, লঘনে থাকবা লাগিল হয়, হা বনিল্লা লঘ। গুটি ফুটা, আলু ফুটা, আঙুলি ফুটা, আরো কিমান কি ফুটা। এ মোর দেহাতো নুফুটাই কিয়া গুটে, হ্যাঁ মাইরে তো জ্বালা গালে খালায় মোক, হ্যাঁ তহত নুফুটাই কিয়া, হ্যাঁ বম দি মার মোক, জ্বলে বোলে মার। আহর একবার মাসা খেতিয়কর আপা কিটা অল্প জ্বলে আহর, টকা পয়সা তো নাই হাতর, অল্প জ্বলে হলিও আহোঁ। বম দিছো আলু গুটি, এনে কেনে চাবি নেকি, এমনে এমনে আলু গুটি আলু গুটি দেখছি, বম মারা হ্যাঁ জ্বলাবা কুকুর মতো হত লাইয়া বাচ্চা স্কেন চলি হত।
টকার লেভেল দেখাবা হা হা আমার চলিকিটা কবে করলা আজি লাখ পালি গল চিঙি দিলো হয় কি মা আমি দুটা হংকং গলির পাই যাই লৈছো গলি চিনি পা হংকং গলি তোর পাই ট্রেনিং ইন দ্য লেফট দাদা বোম কোট পাই সি খাওয়ার তো উলাইবি আহি যদি খুটা যদি হংকং গলিত খুটা আছে চারি পাক মান ঘুরবি তো ঘুরবি ঘুরি পিছত যদি ঘোড়ার ফার্ম আছে তাতে নেকি তাতে সোমাবি তই গেল গন্তা গুতাই কালাই গেল মই মল্লা দাদা।